এটা হচ্ছে পুলার। আর রেট কত দাদা? 700 টাকা মাত্র, মাত্র 700 ওয়েট আছে। 5 কিলো আপে হবে, 5 কিলোই হবে। এই দেখ কোয়াল, দেখ কোয়াল দেখে নাও। এই দেখো কোয়াল, নাট বল্টু সময় দেয় কোয়ালগুলো, কিন্তু দাদা বানিয়েছে। 6 কিলো ওয়েট, 6 কিলো ওয়েট, 6 কিলোর উপরেই আছে, একদম কোম্পানির মতন। হয় বহুদিন টিকবে এগুলো। রেট কি আছে এগুলো? এগুলো 800 টাকা। 800 টাকা মাত্র, পাইকারি একদম, পাইকারি না ইয়ে, পাইকারি 800 টাকা, বুঝলে? এটা একটা কোয়ালিটি আছে। এই যে একটা কোয়াল দেখো, এখানেও একটা কোয়াল রয়েছে, ওজন পুরেরই মালের ওজন পুরে। এই দেখো কোয়ালিটি দেখে নাও দাদা, ভালো করে দেখাও তো। এটা রাখলাম, এই যে ইচ্ছে পাইপ লম্বা আছে, মানে চেক বল টেক বল সব কিছু ইয়ে করা আছে, সুন্দর করে দেখো। আমি আপনাদেরকে আজকে দেখাবো ডাই, আমাদের যে ই রিক্সা, এই যে দেখে নাও, মুখ দেখা যায় তো ভালো করে বলবো। এই যে মানে আমাদের ইউটিউবের যে ক্যামেরাম্যান রেখেছি আমি, এখন ওকেই বলতেছি যে ভালো করে দেবেন। ওঠে যে চাকা যে খুলি আমার, চাকার ড্রাম, এই ড্রাম খোলার রেয়াজ হচ্ছে আমাদের এই রেয়াজটা, পুলার, পুলার ভাই ধামাদার পুলার একদম। খালি এখানে চারটা নাট লাগিয়ে, খালি একটা নাট টাইট দিয়ে দাও, টাইট দেওয়ার পরে হাতুর দিয়ে ধারাম করে একটা ডাং দিয়ে দাও, পুলার অটোমেটিক খুলে আসবে। পুরোর এই কাজগুলো তো আমিও আগে করছিলাম, হ্যাঁ এখনও জানা আছে। একটা কথা বলে না যে বাঁদর কখনো গাছ তোলা ছাড়ে না, কিন্তু সেই রকমটাই। এটা হচ্ছে পুলার। আর রেট কত দাদা? 700 টাকা মাত্র, মাত্র 700 টাকা। কাউকে যদি লাগে তাহলে অবশ্যই বলবে, আমি কোরিয়ার করে পাঠিয়ে দেবো, যার যেখানে যেখানে লাগে। 700 টাকা তো কোরিয়ার চার্জ, 150 টাকা লাগবে, কোনো কামাই নেই এখানে আমার, কোনো কিন্তু কামাই নেই, সিরেফ তোদেরকে একটা হেল্পিং। 700 টাকা তো দাদাই চাইলো, এখানে কোনো ইয়ে নাই। জিনিসের ওয়েট ম্যাক্সিমাম কতগুলো? 3 কিলো, 3 কিলো ম্যাক্সিমাম, 3 কিলো আছে, 3 কিলোর ওয়েট আছে, কোনো কামাই নেই 3 কিলোর ওয়েটের ইয়ে। আর একটা ডাই আছে, এই যে বাঘের বাচ্চা, এই ডাইটা কিন্তু হাতে বানানো, এগুলো কিন্তু কড়াই লোহা না, দেখা যাচ্ছে এই রঙের মানে পলিশ করা রয়েছে তাই। ভাই একটু জুম করে দুটো, এই যে এখানে কিন্তু ঝালাই করা আছে, ঝালাই করে ফিনিশিং দেওয়া কী রঙের। আর এটা তো নাট লেদে কাটিং করেছে, আর এগুলো কিন্তু লোহা, এই রঙের লোহা, এই মোটা মোটা লোহাগুলো, এই রঙের লোহা, এই রঙের লোহা সিএনসিতে কাটিং করে এটা বানানো রয়েছে, দেখো সুন্দর হবে। এটা কিন্তু লোহা, কড়াই লোহা না যে ভাঙে যাবে। এই কড়াই লোহায় কী হয়, এই জায়গাটা করে কিন্তু ভেঙে যায়, এই কড়াই লোহা এটা কিন্তু না, একদম ধাসু মাল, একদম ধাসু ধাসু, যে কোনো কিছু খোলার জন্য ইয়ে আছে। এটা কত ইঞ্চি? এটা 1500 টাকা। এর থেকে বড়ো হবে? হ্যাঁ সে তো বড়ো হবে। এটা কত ইঞ্চি? এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এটা এই বেশি, এটা হবে, এটা বেশি, এটা আউটার ইনার হয়তো, 2 বছর, হ্যাঁ 2 বছর খুলে দিয়ে এই পাশে লাগালে ইনার হবে। এটা ঠিক করে ঠিক করতে লাগবে, তাহলে এটা আমাদের 6 ইঞ্চি, 6 ইঞ্চি কিন্তু এটা, এটা ম্যাক্সিমাম 5 কিলো ওয়েট আছে, 5 কিলো আপে হবে, 5 কিলোই হবে, 5 কিলো ওয়েট হবে। হাতুর দিয়ে ডাঙানো মাল, মানে না খুলতেছে ধারাম ধারাম করে দুটো একটা জার্কিং করে নাও, মাল খুলে আসবে একদম শিওর, একদম গ্যারান্টি। এই একটা কুলার, এটা আমার দাদা বানিয়েছে, দাদার নাম, দাদাকে দেখাতো, যোগেন বর্মন, যোগেন বর্মন। আর যদি আমার ভিডিও যেমন গোসানিবাড়ি, তারপরে তোমার প্যাটলা অঞ্চল, তারপরে নদীর ওপার, মানে আমাদের যে সিতাই এলাকা আছে, দিনহাড়া কুচবিহার, তারপরে তোমার চাঁদামারি এদিকের যে মাথা ভাঙা জলপাইগুড়ির এদিকের লোক হও, তাহলে ডাইরেক্ট এসে নিয়ে যেতে পারবে, ডাইরেক্ট এসে নিয়ে যেতে পারবে। রাখলাম।